সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। পৌরভোটের দিন যত এগিয়ে আসছে, শ্রীরামপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের লড়াইটা ততটাই জমে উঠেছে। এই ওয়ার্ডে গত 17 বছরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে জোড়াপাতা চিহ্নে দাঁড়িয়েছেন দলেরই দীর্ঘদিনের পুরনো কর্মী সরস্বতী লাহা। ইতিমধ্যে জোড়াপাতা চিহ্ন নিয়ে ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে প্রচারও শুরু করে দিয়েছেন সরস্বতী দেবী। জানালেন, তিনি দল বা নেত্রীর বিরুদ্ধে নয়, তার লড়াই শুধু এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। তিনি আরও জানান, এলাকার মানুষই চেয়েছেন তাই তিনি প্রার্থী হয়েছেন। ইতিমধ্যেই ওয়ার্ডের বহু সাধারণ মানুষ ও পুরনো বেশ কিছু তৃণমূল কর্মীও সরস্বতী লাহার পাশে দাঁড়িয়েছেন। প্রচারে বেরিয়ে ওয়ার্ডের মানুষদের কাছে জোড়াপাতার সরস্বতীর একটাই আর্জি, এবার 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী বদল করুন। সরস্বতী দেবীর সঙ্গে প্রচারে তার অন্যান্য কর্মী সমর্থকদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন সরস্বতী দেবীর স্বামী প্রবীর লাহাও। নমস্কার, আমি এখানে সবাই মিলে আমরা এখানে এসেছি। আমি তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলাম, মনে প্রাণে আছি, কিন্তু আমি এখানে এসেছি বর্তমানে আগের যে কাউন্সিলর ছিল, দীর্ঘ 17 বছর, 15 বছর 3টে টার্ম প্লাস 2 বছর কোভিডে, 17 বছর থাকা সত্ত্বেও জনমানসে ওনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ। সেই ক্ষোভের প্রতিক্রিয়ার ফলস্বরূপ আজকে সমস্ত দল মত নির্বিশেষে জনগণ আমাকে মনোনীত করেছে যে আমি যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আমি করতে নেমে সবার খুব সাড়া পাচ্ছি। সবার একটাই বক্তব্য যে এবারে ওই কাউন্সিলরকে দল প্রার্থী করেছে ঠিকই, কিন্তু আমাদের কারোর ওই দল প্রার্থী পছন্দ নয়। আমরা সবাই এবার পরিবর্তন চাইছি। আমরা চাই যে আপনি অনেক কাজের, আপনি অনেক সামাজিক কাজ করেন, সেই কাজের জন্য আপনাকে আমরা এবারে ভোট দেব। আপনি এগিয়ে যান, আমরা সব মানুষ 2 নম্বর ওয়ার্ডের সব সাধারণ মানুষ আপনার সঙ্গে আছি। সৃজন খবর বাংলা নিউজ।